أنا أقول لك 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 أنا كيف حالك؟ 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 كيف أنا أعرف বন্ধু বিতিন লাগে নিশ্চয় সে কষ্ট হচ্ছে এই লম্বা যাব লম্বা 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 হ্যাঁ এ সারো বলতেই না তো তাই না বাস চাই তো কথা বলতে পারবেন আপনি এর নামটা বলেন তো কে মারছে নাম বলবেন না এই এগুলো বললে আপনার জন্য এটা ভালো হবে কে মারছে যে কোনো একজনের নাম বলেন আপনার নাম কি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আচ্ছা এই যে হয় আপনার কি হয় ও আমার পার্শ্ববর্তী জেলার ভাই আচ্ছা কি হয়েছে ঘটনাটা ঘটনাটা আমি নাইট বাজারে পাশে একটা মাদ্রাসা আছে মানে মাদ্রাসা সাইডে একটা পারিবারিক কলহ ছিল বিচার বউ নিয়ে গন্ডগোল এখন আমি তো ঘটনা স্থানে ছিলাম না মুখ থেকে বাজারে আনার বাজারে আসার পরে কাকি বললাম ও বললো ওই বিচার নিয়ে ওই যে যার মেয়ের সাথে বিয়ে হয়েছে ওর ভাগ্নি না ভাগ্নির নাম কি ভাগ্নির নাম তো বলতে পারো কখন এটা হয়েছে দশটার দিকে তারপর কি করছেন আপনারা তারপর আমরা বাজারে গিয়ে তাড়াতাড়ি গাড়ি নিয়ে উঠে নিয়ে চলে আসি দাদা সুদা দশটা যাচ্ছে গাড়ি সাথে গেলাম যতটুকু এখন আমি এক জায়গা থেকে ভাড়া ঘাটে এসে দাঁড়াইছি দাঁড়ানোর পরে ভাই ওই জায়গায় রয়েছে বললো ইমার্জেন্সি নিয়ে চলে যেতে হবে আমাদের বাজারের থেকে উঠা দিলে কোন বাজার ইনার নতুন বাজার আচ্ছা কী হয়েছে ঘটনাটা দাস শুনছেন তাই বলো এখন গাড়িতে আসতে আসতে শুনলাম পারিবারিক কোনো সমস্যা ছিল বিচার জড়িত আর কি এরকম তাই নিয়ে আর কি ঝামেলা মারছে কি কী শুনেছেন আপনি কী শুনেছেন আমি শুধু জাস্ট শুনেছি যে আর কি মারামারি করেছে নিজেই বলেছে যে চাকু মেরেছে কে মারছে নিজে বললেনি কিছু উনি কিছু বলেনি সেটা বলতে পারেনি কিন্তু বলেছে যে চাকু মারছে আপনার নাম কি আমার নাম জানি আচ্ছা মোটামুটি আমাদের একটু বলেন আইলো কি মারছে তিনি কি বলছে এই লোক বললো ওই যে এই লোকের যে বিটার বউ ছিল হ্যাঁ বিটার বউর ঘুমতো ভাই আছে ঘুমতো ভাই হ্যাঁ তার বাড়ি আছে কোন বিটার বউ কয়টা বিটার বউ না একটাই বিটার বউ আচ্ছা বিটা সারাসারি হয়ে গেছে আচ্ছা বিটার বউর সাথে কি ছেলের সাথে সারাসারি হয়ে গেছে আচ্ছা এই একটা দেশে দেশে আছে আচ্ছা এখন এই লোক ছিল মাঠে বড় হইছে আচ্ছা আর এই লোক বলতিছে যে আছে যে আমার আতাউর যে ব্যয় ছিল বলতিছে ওই যে ব্যয় আতাউরই ভাগ্নিরা
পুরো আমার মেরিট শিল্পী পার আকাউজি ভাগ্নিকের নাম কি নাম তো প্রতিভা এটাই তো সমস্যা আকাউজি ভাগ্নিকে মারছে হ্যাঁ মেরিট কয়জন ছিল ও কিছু বলছে আর কি কি বলছে বলেন তো ওরা বলে দুই তিন দিন ছিল আন্দোলন মারা রাত্রি বেলায় তো মারামারি হয়েছে এখন আমরা বাজারে ছিলাম বাজারে অবস্থায় একজন এই আজকে কি শারীরিক বিষয় কি এই জাতীয় কিছু ছিল না না তাহলে এমনি এমনি শ্যাম্পু হয়তো কি গন্ধলে কিছু কানে নেই তবে ওইখানে আমরা ঘটনার স্থলে ছিলাম না ও মাঠের থেকে পানি দিয়ে আসছিল পরম রুই থেকে তাই না আপনি কোন ছিলেন আমি বাজারে ছিলাম এখন আপনার কি হয় আমার পার্শ্ববর্তী আমার বাড়ি হরিয়ানগর ওর বাড়ি ইনায় আমি ইনায় সুর বাজারে সেপারেটারি আমি বাজারে ছিলাম ওই অবস্থায় আসলো ধরে নিয়ে গাড়ি ফোন করলাম ওই কথাটুকু বলছিল বলতে বলতে কোনো কিছু চুলি যা পরে সংবাদ জানা যাবে সেই ভাবে মিস হয়ে আসছে এখন ওদের নাম এখনও বলতে পারি আপনার কি পুলিশে কোনো খবর দিচ্ছেন তো আমি তো বলতে পারবো না আমরা তো চলে আসি এই ব্যাপারটা নিয়ে ওখানে কী অবস্থা এখন ওখানে আমি ফোন দিলাম যে গার্জিয়ান লোক আসতেছি বলে এখানে আর এক ফোন করবো এসে মানে এই বিষয় নিয়ে আমার কী দাম একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে আসলে রুগী এদিকে মারা যাচ্ছে তোমরা ওইদিকে অস্থিরতা কেন করছো এটাকে বাসায় না ওরা তো পরে দেখা যাবে তাই বকাবলি করলাম বকাবলি কাছে ঠিক আছে আমি বলতেছি লোক পাঠাচ্ছি এখন আমরা ওদের অপেক্ষা নিই আপনি এখন কোথায় নিয়ে যাবেন আমরা এখন ঢাকায় নিয়ে আপনি বলেন আপনি চেনেন তো আচ্ছা দেখো আপনি যতটুকু জানেন কে কে মারছে বলেন কি কি নাম থাকে আরিফি বাপের নাম কি আপনার কি হয় দাদা ও আসছে পারিবারিক গ্যামজাম আমার সবাই ছেলে বিদেশ বিরাবল মোয়ালি বিয়ে করে না বিরাবল যা লাইন পেরি চলে গেছে ওর বাপের বাইক নিয়ে আজ আইছে আজ কাছে বাজারে আজ কথা আছে কে নাম কি আচ্ছা আপনার ডেকে নিয়ে আছে আদি আচ্ছা আমি আইছি কখন এটা আটটা সাড়ে আটটা আচ্ছা পাঁচ সাত জন আসছে এর মধ্যে আপনি কাউকে চেনেন নাম বলেন নাম বলতে পারবো না মুখ চেনে দেখলে সবাই চিনি আচ্ছা তোমার যে ডাকি নিয়ে ছিল ওর নামটা কি ওই আরিফ ওই হেদলি সব পাওয়া যায় আচ্ছা আচ্ছা তারপর বলেন মোবাইল নাম্বার আছে আচ্ছা তা বলেন রোগীর অবস্থা কি রোগীর অবস্থা আশঙ্কাজনক হচ্ছে পিঠের পিছনে এখানে তিন জায়গায় টোটাল চাকু মারা হয়েছে এখন তিন জায়গায় চাকু মারা হয়েছে একটা চাকু আপনার পেটের ভিতর পর্যন্ত চলে গেছে আর বুকে লাগছে বুকে লাগার কারণে হচ্ছে আপনার ওনার শ্বাসকষ্ট হচ্ছে এখন যেটা হচ্ছে আপনার পেটের ভিতরে ঢুকছে ওটা নাড়ির ভিতরে লাগার জন্য সম্ভাবনা এখন হচ্ছে যার কারণে ওনাকে হচ্ছে আমরা মানে মোটামুটি রুগীর অবস্থা আশঙ্কাজনক এই জন্য ওই ওকে কি রেফার করছেন আপনারা জি আমরা ওনাকে রেফার করবো কারণ হচ্ছে ওনার আরও উন্নত চিকিৎসার দরকার